আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য শিখব আরব কান্ট্রিতে যারা নতুন আছেন বা আরব কান্ট্রিতে যারা আসবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিউয়ার্স ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখেন তো শুরু করা যাক একটু ধীরে চলুন এর আরবি অর্থ হচ্ছে এম সি মাহলান এম সি মাহলান এর বাংলা অর্থ হচ্ছে একটু ধীরে চলুন আপনি কোথায় কাজ করেন এর আরবি অর্থ হচ্ছে উয়েন সুগল আন্তা সুগুলান্তা এর বাংলা অর্থ হচ্ছে আপনি কোথায় কাজ করেন আমি সুপারমার্কেটে কাজ করি এর আরবি অর্থ হচ্ছে আনা জামেয়া আনা জামেয়া এর বাংলা অর্থ হচ্ছে আমি সুপার মার্কেটে কাজ করি হা আমি বাংলাদেশি এর আরবি অর্থ হচ্ছে না মানা বাংলাদেশি না মানা বাংলাদেশি এর আরবি অর্থ হচ্ছে হা আমি বাংলাদেশি আমি নাগরা থাকি এর আরবি অর্থ হচ্ছে আনাবেদ নাগরা আনাবেত নাগরা এর বাংলা অর্থ হচ্ছে আমি নাগরা থাকি আমি গতকাল এসেছি এর আরবি অর্থ হচ্ছে আনাইজি ইজি আমস আনাইজি আমস এর বাংলা অর্থ হচ্ছে আমি গতকাল এসেছি হাসি এর আরবি অর্থ হচ্ছে ইদহাক ইদহাক এর বাংলা অর্থ হচ্ছে হাসি এখানে তুমি না এর আরবি অর্থ হচ্ছে হেনাইনতা হাক মাফি হেনাইনতা ইদ হাক মাফি এর বাংলা অর্থ হচ্ছে এখানে তুমি না ওয়াদ্দি এর বাংলা অর্থ হচ্ছে পাঠানো সহি এর বাংলা অর্থ হচ্ছে সঠিক গাবল এর বাংলা অর্থ হচ্ছে আগে বাইট এর বাংলা অর্থ হচ্ছে দূরে আওয়াল এর বাংলা অর্থ হচ্ছে আগে মেখাদ্দা এর বাংলা অর্থ হচ্ছে বালিশ উসাক এর বাংলা অর্থ হচ্ছে ময়লা বাতানিয়া এর বাংলা অর্থ হচ্ছে কম্বল কিজব এর বাংলা অর্থ হচ্ছে মিথ্যা কিজব কালাম এর বাংলা অর্থ হচ্ছে মিথ্যা কথা ফ্ল্যাশ মেমোরি এর বাংলা অর্থ হচ্ছে প্যানডাইপ ব্যথাটা কোথা এর আরবি অর্থ হচ্ছে ওয়েন আওয়ার ওয়েন আওয়ার এর বাংলা অর্থ হচ্ছে ব্যথাটা কোথা এখানে এর আরবি অর্থ হচ্ছে হেনাক হেনাক এর বাংলা অর্থ হচ্ছে এখানে চেক করা এর আরবি অর্থ হচ্ছে এক শেষ পুরাতন এর আরবি অর্থ হচ্ছে গেদিম নতুন এর আরবি অর্থ হচ্ছে জেদিত নষ্ট এর আরবি অর্থ হচ্ছে খারবান থাক ঠিক আছে এর আরবি অর্থ হচ্ছে অল্লাহি খাল্লি অল্লাহি খাল্লি এর বাংলা অর্থ হচ্ছে থাক ঠিক আছে তুমি অপরাধী এর আরবি অর্থ হচ্ছে মুজরিম ইনতা মুজরিম এর বাংলা অর্থ হচ্ছে তুমি অপরাধী সম্ভবত আধা ঘণ্টা লাগবে এর আরবি অর্থ হচ্ছে মুমকিন আফগা নুৎসাহা মুমকিন আফগা নুচ্ছাহা এর বাংলা অর্থ হচ্ছে সম্ভবত আধা ঘণ্টা লাগবে তুমি কোন কোম্পানিতে কাজ করো এর আরবি অর্থ হচ্ছে মিন সারিকা ইস্তাগুল ইন্তা মিন সারিকা ইস্তাগুল এর বাংলা অর্থ হচ্ছে তুমি কোন কোম্পানিতে কাজ করো যদি তুমি যাও আমাকে বলো এর আরবি অর্থ হচ্ছে চানিনতে নিনতে রো কালামনি চান রো কালামনি এর বাংলা অর্থ হচ্ছে যদি তুমি যাও তাহলে আমাকে বলো এটা আগেরটার চেয়ে ভালো এর আরবি অর্থ হচ্ছে জেন মিন গাবল হাদাজেন মিন গাবল এর বাংলা অর্থ হচ্ছে এটা আগেরটার চেয়ে ভালো মনে হয় তার খানা শেষ এর আরবি অর্থ হচ্ছে মুমকিন হোয়া আক্কেল খালাস মুমকিন হোয়া আক্কেল খালাস এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় তার খানা শেষ প্রায় দশ কেজি আছে এর আরবি অর্থ হচ্ছে তাকরিবান আশারা কেলু মজুত তাকরিবান আশারা কেলু মজুত এর বাংলা অর্থ হচ্ছে প্রায় দশ কেজি আছে জহুরের পরে এর আরবি অর্থ হচ্ছে বাদ জহুর বাদ জহুর এর বাংলা অর্থ হচ্ছে জহুরের পরে আমি একজন ডাক্তার এর আরবি অর্থ হচ্ছে আনা দপ্তর আনা দপ্তর এর বাংলা অর্থ হচ্ছে আমি একজন ডাক্তার সে আমাকে বলল এর আরবি অর্থ হচ্ছে হুয়াগোল আনা ওয়াগুল আনা এর বাংলা অর্থ হচ্ছে সে আমাকে বলল তুমি কাজে অনেক ভালো এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাশাল্লাহ সুগুল কয়েস ইনতা মাশাল্লা সুগুল কয়েস এর বাংলা অর্থ হচ্ছে তুমি কাজে অনেক ভালো তোমার কাজে যাওয়া দরকার এর আরবি অর্থ হচ্ছে ইনতা লাজিম রু ফি সুগুল ইনতা লাজিম রু ফি সুগুল এর বাংলা অর্থ হচ্ছে তোমার কাজে যাওয়া দরকার তুমি রাগ করেছো এর আরবি অর্থ হচ্ছে ইন্ত সাউি জালান ইন্তা সাউি জালান এর বাংলা অর্থ হচ্ছে তুমি রাগ করেছ এদিক সেদিক যেও না এর আরবি অর্থ হচ্ছে মাহফিরু মিন্না মাফিরু মিন্না মিন্না এর বাংলা অর্থ হচ্ছে এদিক সেদিক যেও না বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করো এর আরবি অর্থ হচ্ছে সাউই নাদ্দাফা মাজরা সাউই নাদ্দাফা মাজরা এর বাংলা অর্থ হচ্ছে বাগান পরিষ্কার পরিচ্ছন্ন কর দুজনকে দুশো রিয়াল দিয়েন এর আরবি অর্থ হচ্ছে ইতনি নফর আতি মিয়াতিন রিয়াল ইতনি নফর আতি মিয়াতিন রিয়াল এর বাংলা অর্থ হচ্ছে দুজনকে দুশো রিয়াল দিয়েন ভালোভাবে কাজ করো এর আরবি অর্থ হচ্ছে সাউশুগুল কয়েস সাউুল কয়েস এর বাংলা অর্থ হচ্ছে ভালোভাবে কাজ কর তুমি কি ইলেকট্রিক্যাল কাজ জানো এর আরবি অর্থ হচ্ছে মালুম সুগুল কাহারবা ইনতা মালুম সুগুল কাহার বা এর বাংলা অর্থ হচ্ছে তুমি কি ইলেকট্রিক্যাল কাজ জানো আমি আগামীকাল সকালে আসবো এর আরবি অর্থ হচ্ছে আনা ইজি বুকরা সুবা আনা ইজি বুকরা সুভা এর বাংলা অর্থ হচ্ছে আমি আগামীকাল সকালে আসব আপনার কাছে কি কাজ আছে এর আরবি অর্থ হচ্ছে এ সুগুল ফিনটা এর এ ফিনটা এর বাংলা অর্থ হচ্ছে আপনার কাছে কি কাজ আছে সে কাজে ফাকিবাস এর আরবি অর্থ হচ্ছে হুয়া শুগুল আলি বাবা হুয়া শুগুল বাবা এর বাংলা অর্থ হচ্ছে সে কাজে ফাকিবাস তোমার বাড়ি কোথায় এর আরবি অর্থ হচ্ছে ফিন বাইতাক ফিন বাইতাক এর বাংলা অর্থ হচ্ছে তোমার বাড়ি কোথায় কালকের পরের দিন এর আরবি অর্থ হচ্ছে বাদ বুকরা বাদ বুকরা এর বাংলা অর্থ হচ্ছে কালকের পরের দিন তো বিওয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন টা অন করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম আরবি ভাষা শিক্ষা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়